আশা করছি সবাই আল্লাহর আশিস রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি তহিদুল ইসলাম শাহাদাত, সহকারী প্রধান শিক্ষক, পতেনগর মাজেশপুর দুধী উচ্চ বিদ্যালয়, রাউজান, চট্টগ্রাম থেকে তোমাদের সাথে আমি আবার যুক্ত হয়েছি হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। তোমাদের সাথে কথা ছিল আমি ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞান ক্লাসটি তোমাদের অনলাইন ক্লাসে নেব, তারই ধারাবাহিকতায় আমি আজকের ক্লাসে আবার উপস্থিত হয়েছি। তার আগে আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের আমরা লেনদেন নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমাদের আলোচনা বিষয় ছিল লেনদেন কি, লেনদেনের বৈশিষ্ট্য, প্রকৃতি এবং লেনদেনের কিছু সমস্যার সমাধান আমরা করেছি। নিশ্চয় তোমাদের মনে আছে। ঠিক আছে, ফেরা যাক আজকের ক্লাসে। একটু মনোযোগ দিয়ে দেখো, এগুলো পারো কিনা তোমরা। আমরা প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি। এদিন প্রথমে একটা যে ছবি দেখতে পাচ্ছি, ছবিতে কি হচ্ছে? ছবিতে একজন ব্যক্তি হিসেব করছে না? হ্যাঁ। এরপরে আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি, সেখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, ক্যালকুলেটর দেখতে পাচ্ছি, কলম দেখতে পাচ্ছি। তার মানে কি, এখানেও হিসাব করছে, এই তো? পরে যাওয়া যাক। পরে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি না? কিসের সূত্র এটা? এটা একটা হচ্ছে সমীকরণের সূত্র না? আর এটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে চারটা ছবি, আমরা চারটা ছবিতে, প্রথম দুটো ছবিতে আমরা দেখেছি কি হিসাব, দ্বিতীয় দুটো ছবিতে দেখেছি আমরা কি হিসাব সমীকরণ। বন্ধুরা, এতক্ষণে তোমরা বুঝে নিয়েছো আমরা আজকে লেনদেন অধ্যায়ের কোন অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ধরতে পেরেছ, হিসাব সমীকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের আজকে পৃষ্ঠা 12 এবং 13 নিয়ে আমরা আলোচনা করছি। আজকের পর্ব হচ্ছে 2। এর আগে আমরা পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব। আজকে যে পাঠের আলোচ্য বিষয় হচ্ছে কি, হিসাব সমীকরণের বিস্তারিত আলোচনা। এটা আমরা বিস্তারিত আজকে আলোচনা করব তোমাদের সামনে। আচ্ছা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো হিসাব সমীকরণে একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, এ সমান এল যোগ ই, এ সমান এল যোগ ই। আমরা একটু সামনে যাই, দেখি এটা একটা বর্ধিত রূপ আছে। বর্ধিত মানে কি, এটাকে একটু বড় করে সাজানো হয়েছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আমাদের হিসেব করতে সুবিধা হয়। তাহলে এখানে আছে কি, বর্ধিত রূপটা এ সমান এল যোগ সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি, এটা হচ্ছে বর্ধিত রূপ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এ, এ ঠিক আছে, এল, এল ঠিক আছে, এটাকে ভেঙে এখানে, এটাকে ভেঙে এখানে চারটা অংশে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ডি। এবার আমরা আসি এ সমান কি, এ সমান হচ্ছে আমরা জানি এ সমান হচ্ছে কি, অ্যাসেটস। অ্যাসেটস মানে হচ্ছে কি, যেটার বাংলা আমরা বলতে পারি সম্পদ সমূহ, যতগুলো আমরা ব্যবসায় প্রতিষ্ঠানে যতগুলো সম্পদ আছে সবগুলোকে আমরা একসাথে অ্যাসেটস বলি। এরপরের অংশ যেটা আমরা দেখেছিলাম এল, এল হচ্ছে কি, লাইবিলিটিস। লাইবিলিটিস মানে হচ্ছে কি, দায়। যতগুলো দায় আছে সব দায় সমূহ এল দিয়ে প্রকাশ করা হয়। এরপরে এখানে সি দেখতে পাচ্ছি, সি বুঝতে পেরেছ, ওই যে ই অংশ দেখেছি, ই এর যে চারটা ভাগ ছিল এই চারটা ভাগের প্রথমটা হচ্ছে সি। সি সমান হচ্ছে কি, ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে মূলধন। আর আর সমান হচ্ছে কি, রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে কি, আয়। এরপর ইএক্স, ইএক্স সমান এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে হচ্ছে কি, যত খরচ আছে অথবা আমরা বিয়ে বলতে পারি। এরপর আছে ড্রয়িং, ড্রয়িং মানে হচ্ছে কি, উত্তোলন। আচ্ছা এইবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি এটা নিয়ে। তাহলে এতক্ষণ আমরা দেখেছি এ সমান অ্যাসেটস, অ্যাসেটস মানে হচ্ছে কি, অ্যাসেটস হচ্ছে সম্পদ সমূহ। তাহলে সম্পদ কি সেটাকে তোমরা বলতে পারবে, কোনগুলোকে আমরা সম্পদ বলবো, সম্পদ কি? হ্যাঁ, একটু তোমরা মিলিয়ে নাও। সম্পদ হচ্ছে কি, সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। যেমন এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিছু
ফার্নিচার দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? আসবাবপত্র বা ফার্নিচার দেখতে পাচ্ছ। তারপর ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? যন্ত্রপাতি দেখতে পাচ্ছি। পরের ছবিতে আমরা একটা দালান কোটা, বিশাল অট্টালিকা দেখতে পাচ্ছি, দালান কোটা যেটাকে আমরা বলি। এরপর ভূমি বা জমি দেখতে পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে কি? এক একটা সম্পদ, প্রত্যেকটা হচ্ছে কি ব্যবসায়ের প্রয়োজন হয় এই জিনিসগুলো, এগুলো ব্যবসায়ের জন্য সম্পদ। ক্যালসিয়াম লাইবিলিটিস, লাইবিলিটিস মানে কি? দায়, যতগুলো দায়। এখন দায়কে তোমরা বলতে পারবে, দায় কোনগুলোকে দায় বলে, আমাদের ব্যবসার মধ্যে কোনগুলো দায়, অথবা দায়ের সংজ্ঞা কি? হ্যাঁ, তোমরা একটু দেখে নাও, দায়টা হচ্ছে কি? দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। একটা ব্যবসায়ের মধ্যে আমরা যখন ব্যবসা করতে যাই, সবসময় আমরা কি নগদ টাকা দিয়ে করতে পারি? তা না, আমাদের অনেক সময় ধার নিতে হয় কারো কাছ থেকে, হ্যাঁ, তারপর কোনো কিছু বন্ধক রাখতে হয়, এভাবে আমাদের ব্যবসাটা কিন্তু পরিচালনা করতে হয়। তার মানে কি, এইখানে যখন আমরা কারো কাছ থেকে ধার নিই, তখন তৃতীয় একজন ব্যক্তির বা তৃতীয় পক্ষের এখানে কি হচ্ছে? দাবি থাকে আমার ব্যবসার উপর, তাদেরকে এগুলো পরিশোধ করতে হবে। প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি, প্রথম ছবি আমরা একটা গ্রামীণ ব্যাংকের ছবি দেখতে পাচ্ছি। তো তোমরা হয়তো ধরে নিচ্ছ, এখানে গ্রামীণ ব্যাংক থেকে কি দেওয়া হচ্ছে? ঋণ নেওয়া হচ্ছে বা ঋণ দেওয়া হচ্ছে, তাহলে ঋণ। পরের একটা ছবি দেখতে পাচ্ছি, একজন ব্যক্তিকে অনেক মানুষ একসাথে আঁকড়ে ধরেছে, নিশ্চয় তার কাছে টাকা পাবে অথবা কোনো কিছু পাবে। সবাই হচ্ছে কি? পাওনাদার, এরা সবাই কিন্তু পাওনাদার। এরপর একটা ছবি দেখতে পাচ্ছি, অনেকগুলো ব্যানার আছে, অনেক মানুষ এখানে কি হচ্ছে? মিছিল, মিটিং করছে একসাথে। কেন? মনে হচ্ছে কোনো গার্মেন্টস বা কোনো একটা প্রতিষ্ঠানের বকেয়া আদায় করার জন্য। তাদের অনেকদিন পর্যন্ত কে, ওদের যে চাকরি করে তার, তাদের বেতন দিচ্ছে না, এই বেতন আদায়ের জন্য তারা তাদের বকেয়া যে টাকা আছে, টাকাটা আদায়ের জন্য তারা সংগ্রাম করছে। একজন প্রতিষ্ঠানের মালিক এই জিনিসগুলো যখন পরিচালনা করার জন্য ঋণ নিয়ে থাকতে পারেন, তারপর এখানে কিছু বন্ধক রাখতে পারেন, কর্মচারী বা কর্মকর্তা যারা থাকে তাদের টাকা বাকি থাকতে পারে, এগুলো কিন্তু অবশ্যই পরিশোধ করতে হবে। সেজন্য এগুলো যেহেতু পরিশোধ করতে হবে, তৃতীয় পক্ষের কি থাকে? আমাদের দাবি থাকে, এই তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। এবার আমরা দেখতে পাচ্ছি এ সমান ইকুইটি, যার অর্থ হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি তোমরা জানো? এটা সংজ্ঞা কি তোমরা জানো? দেখে নাও, মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মনে করো এই জমিটি আমার, এই দালানটি আমার, এই ফার্নিচার গুলো আমার, এখানে আর কেউ এগুলো পাবে না, এগুলো আমার নিজের। তাহলে এখানে যে আমার একটা দাবি বলা হচ্ছে, তাহলে যেহেতু এটা দাবি বলা হচ্ছে, সেই দাবি গুলো হচ্ছে কি? আমার মালিকানা সত্ত্ব। তৃতীয় ড্রয়িং, আমরা এর আগে দেখেছিলাম এ সমান এল যোগ ই, এবং এটাকে ভেঙে আমরা দেখেছিলাম এ সমান এল যোগ সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ সম্পদ যা হবে এবং দায়ও কি হবে? সমান হবে। তো দায় সমান হতে গেলে এখানে কি, দায় থেকে এ সমান এল যোগ ই, অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব এখানে কি হবে? দুইটা যুক্ত হয়ে, যোগ হয়ে। তো চুপ হতে গেলে মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আছে বলেছি আমরা? মূলধন, তাহলে মূলধন কাটিয়ে আমরা যখন আয় করব, মূলধনের সাথে আয়টা যুক্ত হবে, যোগ হবে, এবং এখানে যে খরচগুলো থাকবে, খরচগুলো আমাদের অবশ্যই কি হবে? বিয়োগ করতে হবে। আর যে টাকাগুলো আমরা তুলে ফেলবো ব্যাংক থেকে কিংবা আমাদের ব্যবসা থেকে, তাহলে সেগুলো আমরা কি করব? বিয়োগ করব। তার মানে ক্যাপিটাল রেভিনিউ দুইটা যোগ করব, খরচ এবং উত্তোলন দুইটা যোগ করব। এই দুইটা যোগ করে ক্যাপিটাল এবং রেভিনিউ থেকে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করে যেটা আমার হাতে থাকবে সেটাই হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। বুঝতে পেরেছো বন্ধুরা মালিকানা সত্ত্ব কি? এ সমান এল যোগ ই, তার মানে হচ্ছে কি? সম্পদ সমূহ, সম্পদ যতটুকু সম্পদ হয়, সম্পদের সমান হবে কি? দায় এবং মালিকানা সত্ত্ব, দুইটা যোগ করলে ফল যা দাঁড়াবে, অর্থাৎ সম্পদের সমপরিমাণ হবে, যেটা সমান হবে। বন্ধুরা তোমাদের একটা আমি বাড়ি কাজ দিচ্ছি, আমরা যা দেখলাম সম্পদ কোনগুলা, দায় কোনগুলা, মালিকানা সত্ত্ব কোনগুলা, আমি আবার একটু বলছি, সম্পদ কি? সম্পদ হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘদিন যেগুলো ব্যবহার করে থাকি,
সেগুলো হচ্ছে সম্পদ। যেমন আমরা বলে দিয়েছি এখানে কি ছবি দেখিয়েছিলাম, আসবাবপত্র দেখিয়েছি, দালান কোঠা দেখিয়েছি, যন্ত্রপাতি দেখিয়েছি, এগুলো দীর্ঘদিন আমরা ব্যবহার করে এগুলো থেকে আমরা কি মুনাফা অর্জন করি ব্যবহারের মাধ্যমে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সম্পদ। আর দায় হচ্ছে আমরা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক সময় আমাদের কারো কাছ থেকে লোন নিতে হয়, কারো কাছ থেকে কর্জ নিতে হয়, এভাবে আমাদের ব্যবসাটা চালাতে হয়। তাহলে এই যে লোন নিয়েছে, ধার নিয়েছে কোনো কারো কাছ থেকে, এগুলো টাকাগুলো পরিশোধ করে ফেলতে হবে, সেই জন্য এগুলো আমার জন্য দায়। আর মালিকানা সত্তা হচ্ছে কি, আমি যখন ব্যবসা শুরু করতে যাই সেখানে আমরা কিনে আসি, প্রথমে মূলধন কাটাই, মূলধন কাটিয়ে আমি সেখানে কি করি আয় করে থাকি, আবার যখন আমার পণ্য কেনার প্রয়োজন হয় সেখানে আমার কি হয় ব্যয় হয়, আবার আমার টাকাগুলো অনেক সময় ব্যাংকে থাকে, আবার ব্যবসা প্রতিষ্ঠানে থাকে, যখন থাকে সেখান থেকে আমাদের কি করতে হয় টাকা তুলতে হয় চেকের মাধ্যমে অথবা নগদ টাকা। এগুলো হচ্ছে আমার মালিকানা সত্য। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইকুইটি আয় সমান এল যোগ এ, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য। সেগুলোর ভিত্তিতে তোমাদের আমি কিছু কাজ দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ, একটু ঝটপট তোমরা খাতায় লিখে নাও, খাতায় লিখে আমাকে অবশ্যই জানাবে। পদবী, বিনিয়োগ, ব্যাংক জমা, ব্যাংক জমাতৃপ্ত, অগ্রিমায়, দেনাদার, ঋণপত্র, ক্রয় বিক্রয়, অফিস ভাড়া, সুদ প্রাপ্তি, ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং অতিরিক্ত মূলধন। এই ক্লাসে পূর্বে যে আলোচনা হয়েছে সেগুলোর ভিত্তিতে তোমাকে চিন্তা ভাবনা করে সেগুলোর প্রতি কোনটা কোন পর্যায়ের মধ্যে পড়ে তোমরা আলাদা করে ছক করে তোমরা কি করবে সম্পদ সম্পদ সমূহ লিখে এখানে বাছাই করে যেগুলো সম্পদ হয় সম্পদের পাশে লিখে ফেলবে। তারপর তোমরা লিখবে কি দায়, দায় সমূহ লিখে এর মধ্যে যে দায়গুলো আছে দায়ের দফাগুলো তোমরা লিখে ফেলবে। এরপর মালিকানা সত্য, মালিকানা সত্য লিখে তোমরা কি করবে এখানে বাছাই করে মালিকানা সত্য গুলো লিখে ফেলবে। বাড়ি কাজগুলো করে আমাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, অথবা এগুলো ছবি তুলে তুমি ছবি পাঠিয়ে দিতে পারো। আর যদি কোনো সমস্যায় পড়ো, অসুবিধা হয় তোমার, অবশ্যই আমার শুরুতে সেল নাম্বার আছে, ওই সেল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।